আসসালামু আলাইকুম। গণিতের টাইপ ভিত্তিক এমসিকিউ তে তোমাদের সবাইকে স্বাগত। সো আজকে আমি তোমাদের সাথে তোমাদের গণিতের দূরত্ব ও উচ্চতা যে অধ্যায়টা আছে, সো এই অধ্যায়ের এমসিকিউ গুলা একটু টাইপ ভিত্তিক ভাবে আলোচনা করব। টাইপ মানে কি? টাইপ হচ্ছে কিন্তু ভাইয়া নিয়ম, অর্থাৎ তুমি যদি এক নিয়মের একটা এমসিকিউ শিখতে পারো, ওই নিয়মে যদি বিগত বছরে 20 থেকে 30টা এমসিকিউ থাকে, তুমি কিন্তু সাথে সাথে করতে পারবা। ওকে, এবং আমাদের টার্গেট হচ্ছে কি? আমাদের টার্গেট হচ্ছে গণিতের এমসিকিউ তো আমাদের 30-এ 30 পেতে হবে। সো এই কারণে তোমাদের জন্য এই টাইপ ভিত্তিক এমসিকিউ। ওকে, সো শুরুতে দেখো ভাইয়া, এখানে আমি কিন্তু টাইপ 1 লিখেছে, এবং টাইপ 1 এর এমসিকিউ গুলোর দিকে যদি তুমি তাকাও, শুরুতে হচ্ছে কিন্তু এক নাম্বারে কি বলছে, এখানে দেখো চিত্রে এইচ এর মান কত, যেটা কিন্তু কুমিল্লা বোর্ডে আছে। তুমি যদি এই চিত্রটার দিকে তাকাও, একটু ভালো করে যদি লক্ষ্য করো, এই যে চিত্রটা আছে এটা কি ত্রিভুজ বলতো? এটা কিন্তু সবাই জানো যে এটা হচ্ছে কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। হ্যাঁ, তবে যেহেতু তুমি দূরত্ব ও উচ্চতা অধ্যায়ের এমসিকিউ গুলো করতেছো, সো এই ক্ষেত্রে তোমরা এটা সবাই জানো কম বেশি যে উন্নতি কোণ কোনটাকে বলে, অবনতি কোণ কোনটাকে বলে। এই জায়গাতে তুমি যদি একটু ভালো করে লক্ষ্য করো, এই যে কোণটা দেওয়া আছে দেখো তো, এই কোণটাকে কি বলে? আমি কিছু এই এমসিকিউ গুলো করানোর আগে কিছু কনসেপ্ট তোমাদেরকে ক্লিয়ার করে দিতে চাই, যাতে করে এমসিকিউ গুলো যেন তোমাদের কাছে ইজি লাগে, ধরতে যেন সহজ হয়। ওকে, তো শুরুতে দেখো, ধরো এটা একটা রেখা। এখন এইখানে রেখাটার উপরে যদি আমি একটা কোণ দিই, এই কোণটি কি বলে? সাপোজ এটা ধরো হচ্ছে 30 ডিগ্রি 30 ডিগ্রি, ধরো সাপোজ এই যে কোণটাকে কি বলে, উন্নতি কোণ নাকি অবনতি কোণ? সেটা আমরা সবাই জানি, যদি কোনো রেখার উপরে থাকে, উপরে যদি কোনো কোণ থাকে, এটাকে বলা হয় তোমার উন্নতি কোণ। এই জিনিসটাকে কি বলা হয়? উন্নতি কোণ, উন্নতি কোণ। ওকে, এই উন্নতি দ্বারা, রশ্মি দ্বারা বোঝবা এটা উপরে। আর একটা হয়েছে কিন্তু তোমার অবনতি কোণ, ধরো আমি এই জায়গাতে একটা কোণ আঁকলাম, সেটা ধরো হয়েছে কিন্তু 45 ডিগ্রি সাপোজ। তাহলে এই যে কোণটা, এটা হয়েছে তোমার অবনতি কোণ। কারণ কি? অবনতি কোণ। কেন অবনতি কোণ? কারণ ভাইয়া এই কোণটা নিচে আছে, সো যদি নিচে কোনো কোণ থাকে সেটাকে বলা হয় তোমার অবনতি কোণ। সো তুমি একটু চিন্তা করো, এখানে এডি একটা রেখা আছে, এখানে একটা কোণ দেওয়া আছে, তার মানে এই যে কোণটা দেওয়া আছে এটা হচ্ছে তোমার অবনতি কোণ দেওয়া আছে। ওকে, কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা, এখন আমাদের একটা জিনিস বুঝতে হবে ভাইয়া, কি বুঝতে হবে বলো তো? আমাদের যেহেতু তুমি দূরত্ব উচ্চতা অধ্যায়ের এমসিকিউ গুলো করতেছো, তোমার তিনটা জিনিস অবশ্যই অবশ্যই জানতে হবে। কি সেটা? যেমন সাইন থিটার বাংলা কি বলো? সাইন থিটার বাংলা কি, কস থিটার বাংলা কি, এবং ট্যান থিটার বাংলা কি? আমি আশা করি তোমরা সবাই জানো, কারণ আমার ক্লাস আছে প্রত্যেকটা অধ্যায়ের, গণিতের প্রতিটা অধ্যায়ের উপর কিন্তু আমার আমার ইউটিউব চ্যানেল রিফাত একাডেমিতে কিন্তু ক্লাস আছে। সো আমি আশা করি তোমরা ক্লাসগুলো দেখেছো, হ্যাঁ, এবং এই অধ্যায়ের উপর কিন্তু ক্লাস আছে। দেখো সাইন থিটা মানে কি? সাইন থিটা বাংলা কি আমি আর শিখিয়ে দিছি, সাগরে লবণ আছে। লাইনটা কি? সাগরে লবণ আছে, তার মানে সাগরে লবণ আছে, লম্ববায়ু অতিবস, রাইট? তাহলে কি? লম্ববায়ু অতিবস। ওকে, জানতে হবে। এরপর আসি কস থিটা। কস থিটা বাংলা কি? কবরে ভয় আছে, রাইট? কবরে ভয় আছে, তার মানে ভয় আছে। ভূমি বায়ু অতিভূষ, কসিটার বাংলা কি? ভূমি বায়ু অতিভূষ, আমি আর শিখাইছি তোমাদের। এরপরে এরপরে হচ্ছে কি? ট্যান থিটা, তাল গাছে লম্বাভূত, অথবা টেরা লম্বাভূত, তুমি যেটা বলো। সো তুমি যদি চিন্তা করো, তাল গাছে লম্বাভূত, তার মানে লম্বাভূত, লম্ববায়ী ভূমি, তার মানে ট্যান থিটা বাংলা হবে কিন্তু লম্ববায়ী হচ্ছে কিন্তু ভূমি। এগুলো আসলে শর্টকাট যে তুমি কিভাবে আসলে মনে রাখবা। এরপরে আমি যদি আরেকটু কনসেপ্ট ক্লিয়ার করি, যে সাইনের বিপরীতে কেটা, আমরা জানি সাইনের বিপরীত হইছে কিন্তু কজেক। ত্রিকোণমিতির ক্লাস অবশ্যই আমি আশা করি দেখেছো, যদি না দেখে থাকো এই রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল থেকে তোমরা দেখে নিও, প্রত্যেকটা অধ্যায়ের উপর কিন্তু ক্লাস আছে। সাইন থিটার বিপরীতে কিন্তু আমরা জানি হয়েছে কিন্তু ভাইয়া কজেক থিটা। এখন দেখো, আমরা তো সাইন থিটার বাংলা জানি যে লম্ববায়ু অতিভূষ, কেমনে সাগরে লবণ আছে ওটা থেকে, কিন্তু কোজেক থিটার বাংলা তো জানি না। কিন্তু আমরা এই জিনিসটা জানি, সাইন থিটার বিপরীত হইছে কজেক থিটা, তাহলে সাইন থিটা যদি লম্ববায়ু অতিভূষ হয়, তাহলে কজেক থিটা অতিভূষ বাই লম্ব, কথা সত্য নাকি মিথ্যা বলো? অতিভূষ বাই লম্ব হবে, এটা উল্টা উল্টা হবে। কস থিটার বিপরীত হইছে কি? সেক থিটা, তাহলে কস থিটা যদি হয় ভূমি বাই অতিভূষ, তাহলে সেক থিটা হইবে উল্টাটা, অতিভূষ বাই ভূমি। ওকে, সো এই জিনিসগুলো একটু তোমার ভালো করে জানতে হবে। তুমি যদি এইগুলো জাস্ট এই কনসেপ্টটা যদি একবার ধরতে পারো, তোমার এমসিকিউ ফুল কভার, প্লাস হচ্ছে তোমার সিজনশীলটাও কিন্তু কভার। জাস্ট এতটুকু একটু ধরার বিষয়। ট্যান থিটা বাংলা কি? কট থিট, সরি, ট্যান থিটার বিপরীত কি? কট থিটা। তাহলে ট্যান থিটা যদি হয় লম্ব বাই ভূমি, কট থিটা হবে উল্টা, তাহলে ভূমি বাই কি হবে? ভূমি বাই কিন্তু ভাইয়া তোমার লম্ব হবে। ওকে,
ক্লিয়ার? আচ্ছা, সো তাহলে আমি একটু মুছে দিচ্ছি। এখন আমরা এমসিকিউ গুলো করি, হ্যাঁ দেখো কতটা ইজি লাগে। এখানে একটু খেয়াল করি আমরা, এই জায়গাতে এই যে কোনটা দেওয়া আছে এটা তো আমরা মানে আমি বলেছি এটা একটা অবনতি কোণ, হ্যাঁ, কিন্তু মনে রাখবা এই যে দেখো এই যে এই এ যে কোনটা, এই এ কোণ আর এই যে সি কোণ, এই দুইজনে কিন্তু পরস্পর একান্তর কোণ। কি কোণ? একান্তর কোণ। আর এটা মাথায় রাখবা যে একান্তর কোণ সবসময় কিন্তু সমান হয়, একান্তর কোণ সবসময় সমান হয়। তার মানে এটা যদি 60 ডিগ্রি হয় তার মানে এই যে সি কোণটা এটাও তোমার 60 ডিগ্রি, শেষ, এটাও তোমার 60 ডিগ্রি। এই কোণটা যদি হইতো 100 ডিগ্রি এটাও কিন্তু তাহলে 100 ডিগ্রি হইতো, এটা একটু মাথায় রাখবা। ওকে, আচ্ছা তাহলে আমরা তাহলে এটাকে বাদ দাও, এটা তাহলে আমাদের আর লাগতেছে না, যেহেতু আমরা ধরতে পারছি এটা 60 ডিগ্রি, তাহলে এটা দিয়ে আমরা কিতা করবো, এটা আমাদের লাগবো না। ওকে, তাহলে এখন আসে আমাদের বলছে এইচ এর মান বের করতে, এই যে এইচ। এখন আরেকটা জিনিস মনে রাখবা, ধরো এটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের আমি যদি কোণটা এইখানে দিই তাহলে কোণের বিপরীতে যে থাকে সে হচ্ছে কিন্তু লম্ব। আমি বলেছি ম্যাথ ক্লাসে কোণের বিপরীতে, তার মানে এটা হচ্ছে কিন্তু লম্ব, এটা তাহলে অবশ্যই ভূমি, আর এটা তো সবসময় কিন্তু অতিভুজ, রাইট? এখন কোণটা যদি এখানে না থাকা, যদি সাপোজ কোণটা যদি এইখানে থাকতো, তখন লম্ব কোণটা ভূমি কোণটা আমি বলেছি কোণের বিপরীতে যে থাকবে, ধরো এখানে 45 ডিগ্রি বলে দিছে, তাহলে লম্বকে এই লম্ব হবে কিন্তু তখন নিচেরটা, ওকে, আর এইটা হবে কিন্তু তখন ভূমি। আর অতিভুজ কখনো চেঞ্জ হয় না, এটা অতিভুজ অতিভুজই থাকবে। ওকে, সো আমি আশা করি জাস্ট একটু তোমাদেরকে স্মরণ করাই দিলাম। এই ছোট ছোট বিষয়গুলা যদি তুমি ভুল করো তোমার পুরো সবকিছু তোমার কিন্তু ভুল হবে। ওকে, আচ্ছা তাহলে আমরা এই এমসিকিউটা একটু করি, তাহলে আমি এটা একটু মুছে দিচ্ছি, এটা একটু মুছে দে, তাহলে এখন আমরা করা শুরু করি। হ্যাঁ, আচ্ছা আমাদের ত্রিভুজ ছিল হচ্ছে কিন্তু এইটা, একটু বাঁকা হইছা, সো দেখো এ ছিল, বি ছিল, সি ছিল, এইটাকে কিন্তু ওরা এইচ ধরছে, নিচেরটা হয়েছে কিন্তু 25 সেন্টিমিটার আছে, ঠিক আছে? আর এইখানে আমরা ধরতে পারলাম এখানে আছে কিন্তু ভাই তোমার 60 ডিগ্রি। এখন তোমাকে বলছে এইচ এর মান কত, মানে তুমি দেখো কোণ বিপরীত আছে এটা লম্ব, তাহলে এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। তাহলে এখন এই ক্ষেত্রে মজার ব্যাপার হচ্ছে এখানে কিন্তু একটা সম্পর্ক কাজ করে, যে তোমার এখানে কিসের মান দেওয়া আছে, এখানে দেওয়া আছে কিন্তু ভাই তোমার 25 সেন্টিমিটার, মানে ভূমির মান দেওয়া আছে, তোমার বাড়ি করতে বলছে কিন্তু লম্ব, তার মানে লম্বের সাথে ভূমির একটা সম্পর্ক হবে, লম্বের সাথে ভূমির একটা কিন্তু সম্পর্ক হবে। তাহলে ভাইয়া বলো তো তুমি লম্বের সাথে ভূমির সম্পর্কটা কি, লম্বের সাথে কোনটা, সাইন না কস না ট্যান, বলো তুমি বলো একটু কমেন্টে জানিও। আমরা কিন্তু জানি তাল গাছে লম্বাভূত, তার মানে লম্ব বাই ভূমি, তার মানে হয়েছে কিন্তু ট্যান, মানে কি আমরা জানি যে ট্যান থিটা সমসমান হয়েছে কি, লম্ববাই তার কাছে লম্বাভূত, লম্ববাই ভূমি। তাহলে দেখো এখানে তাহলে সম্পর্কটা হইবে কি, এই যে লম্বের সাথে কিন্তু ভূমি, তার মানে কি হবে, ট্যান থিটা হবে। ওকে, এই তো সিম্পল। তাহলে ট্যান এই থিটার জায়গায় আমি এই যে এখানে আছে কত 60 ডিগ্রি, 60 ডিগ্রি আমি দিলাম, আর এখানে লম্ব আছে কি এবি, যেটাকে কিন্তু এইচ ধরছে, এই এইচ আমি দিলাম, আর ভূমি এখানে আছে কত 25 সেন্টিমিটার। আচ্ছা আমরা তুমি যদি একটু অপশনের দিকে তাকাও দেখবা সেন্টিমিটারে আছে, তার মানে এই 25 আমি 25 রাইখে দেবো, আমাদের সেন্টিমিটার থেকে মিটারে নেওয়ার কোনো দরকার নাই, কারণ তুমি যদি অপশনগুলোর দিকে তাকাও এগুলোর পরে সেন্টিমিটার লেখা, যদি এখানে মিটার থাকতো তাহলে এই সেন্টিমিটারকে ভেঙে তোমার মিটার বানানো লাগতো। ওকে, আচ্ছা এই তো। এখন ভাইয়া তাহলে তুমি বলো যে ট্যান 60 ডিগ্রি মান কত, মনে রাখবা ট্যান 30 ডিগ্রি মান অন বাই রুট থ্রি, আর ট্যান 60 ডিগ্রি মান শুধু রুট থ্রি, ইজ ইকুয়াল টু এইচ বাই 25। তাহলে এখন আর আড়ি গুণ করো, এটার নিচে মনে মনে এক চিন্তা করো, এটার সাথে এটা, এটার সাথে এটা, এই সাক্ষে এইচ ইজ ইকুয়াল টু 25 এর সাথে রুট থ্রি গুণ করলে 25 রুট থ্রি। তুমি যদি ক্যালকুলেটারে চাপ দাও দেখবে এখানে দশমিকের রেজাল্ট আছে, মানে আসতেছে। সো তোমার আগে তাকাইতে হবে অপশনের দিকে যে ভাইয়া এখানে দশমিকের রেজাল্ট আছে নাই, এখানে বের হয়েছে কত 25 রুট থ্রি, দেখো তো আছে কিনা, এই যে কনাবার এই আনসার। ওকে, পানি পানি কিনা জাস্ট একটু কমেন্ট সেকশনে জানাবা, ঠিক আছে? একেবারে কিন্তু সহজ, জাস্ট তোমার সম্পর্ক নিয়ে কাজ করতে হবে যে কার সাথে কার সম্পর্ক আছে, এবং আর একটা বিষয় জাস্ট তোমার বাংলাটা জানতে হবে। তুমি যদি বাংলাটা ধরতে পারো তোমার কাছে একেবারে পুরো ব্যাপারটাই কিন্তু ইজি লাগবে। ওকে, শেষ, তাহলে আমাদের এটা পুরাটাই পানি পানি হয়ে গেল, ঠিক আছে? এবার আসি দেখি কে কে আমার আগে করতে পারো, যারা আমার আগে করতে পারবা কমেন্টে এসে জানাবা তোমরা যে ভাইয়া আমি আপনার আগে করেছি। ওকে, দুই নম্বর আসি, পিকিউ এর দৈর্ঘ্য কত মিটার, চট্টগ্রাম বোর্ড কিন্তু ভাইয়া 20 আসছে। হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা একটু এটার দিকে তাকাই, এটাকে একটু বড় করে আমি এখানে লিখি, হ্যাঁ তোমাদের সুবিধার্থে। এখানে আছে হচ্ছে কিন্তু তোমার 60 ডিগ্রি, এখানে আছে কিন্তু পি, এখানে আছে কিউ, এখানে আছে কিন্তু তোমার আর, এখানে আছে কিন্তু ভাই তোমার 10। আচ্ছা ফাইন, এখন তোমাকে বলছে পিকিউ, ভাই পিকিউ কোনটা, এইটা এটা তোমার বের করতে হবে। তাহলে তুমি দেখো কোণের বিপরীতে এইটা আছে, তার মানে এইটা লম্ব, তাহলে লম্বটা তোমার বের করতে হবে। এখন তোমার শুরুতে চিন্তা করতে হবে সম্পর্ক, যে এখানে অতিভুজের মানটা দেওয়া আছে আর লম্বটা বের করতে বলছে, তার মানে অতিভুজের সাথে লম্বর সম্পর্ক হবে। সো বলো তো ভাইয়া অতিভুজের সাথে লম্বের কি সম্পর্ক আছে, সাইন সাগরের লবণ আছে, লম্ব বাই অতিভুজ, ইয়েস। তাহলে আমি কিন্তু লিখতে পারি সাইন থিটা সমান কি, সাগরের লবণ আছে, তার মানে লম্ব বাই অতিভুজ। ওকে,
বুঝছো জিনিসটা? এরপরে দেখো, বা ভাইয়া সাইন থিটা, এই থিটার জায়গায় আমি কত দিব? এখানে 60 ডিগ্রি আছে, 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু লম্ব আছে কত এখানে? পি কিউ, যেটা তোমাকে বের করতে বলেছে। অতিভুজ আছে কত এখানে? 10, এই যে 10। তাহলে বলো তো ভাইয়া সাইন 60 ডিগ্রি মান কত? সাইন 30 ডিগ্রি মানে 1/2, তারপর 45 ডিগ্রি মানে 1/√2, তার মানে √3/2 হবে। সো √3/2 ইজ ইকুয়াল টু পি কিউ ডিভাইডেড বাই হইছে কিন্তু 10। আর আর গুণ করো, বা পি কিউর সাথে তুমি 2 গুণ করবা, আর 10 এর সাথে তুমি √3 গুণ করবা, বা পি কিউটাকে তুমি রাইখা দিবা, এই যে 2 গুণ অবস্থা আছে ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। সো 10√3 যাবে উপরে, 2 আসবে নিচে, তার মানে 5 2 10। সো পি কিউর মানটা আমরা পাচ্ছি 5√3। ভাইয়া কি পাচ্ছি আমরা? 5√3। দেখো আছে কিনা, এই যে দেখো 5√3। খেলা খতম, পানি পানি। ওকে, জাস্ট কি চিন্তা করছি ভাই? আমরা কি চিন্তা করছি ভাইয়া? আমরা চিন্তা করছি সম্পর্ক, যে কার সাথে কার সম্পর্ক আছে, এবং সাইন কস ট্যান এর বাংলাটা পারলি জাস্ট এনাফ। এখন আসি ভাইয়া 3 নম্বরে। ধরো এই দুইটা এমসিকিউ ওরা ত্রিভুজ জায়গা কিন্তু দিছে, হ্যাঁ দুটোই কিন্তু বড় আসছে। এখন অনেক সময় দেখবা ত্রিভুজ আকারে না দিয়ে ওরা বাংলা লিখে দেয়, তখন তুমি কি করবা? তখন তুমি বলবো যে ভাইয়া তো এগুলো করাই না, আমি তো পারি না। একেবারে সোজা ওরা বাংলা যদি লেখা দেয় জাস্ট, তোমার কিন্তু তুমি ত্রিভুজ নিজে নিজে বানাবা। দেখো পি কিউ আর একটা ত্রিভুজ, যেখানে কোণ কিউ সমান সমান 1 সমকোণ। তাহলে 1 সমকোণ বলে দিচ্ছে, 1 সমকোণ মানে কি? 90 ডিগ্রি। 90 ডিগ্রি কোন ত্রিভুজে থাকে? সমকোণী ত্রিভুজ। তার মানে ব্যাপারটা হইবে এরকম, এই যে দেখো একটা সমকোণী ত্রিভুজ, এবং এই যে কোণটা না, এই যে কোণটা, এইটা হচ্ছে তোমার 1 সমকোণ বা 90 ডিগ্রি। তাহলে এখানে বলছে কোণ কিউ, তার মানে এই জায়গাতে ভাইয়া কিউ কোণটা থাকবে। এবার বলছে কি তাহলে, ধর আমি এখন তাহলে এটাকে ধরবো পি, এটা কিউ, আর এটা হচ্ছে তোমার এই আর, আমি ধরে নিলাম। এখন আসে বলছে কোন পি আর কিউ সমান সমান 60 ডিগ্রি। তাহলে পি আর কিউ, তার মানে এই কোণটার কথা বলছে ওরা 60 ডিগ্রি। পি কিউ সমান সমান 8 সেন্টিমিটার, এই যে পি কিউ সমান সমান বলছে ওরা 8 সেন্টিমিটার লম্বটা। এখন বলছে কিউ আর সমান সমান কত, তার মানে তোমার ভূমিটা বের করতে হবে এটা। তাহলে তুমি দেখো কোণের বিপরীতে আছে পি কিউ, তার মানে পি কিউ হইছে লম্ব, এটা যদি লম্ব হয় অবশ্যই এটা কিন্তু ভূমি, নিঃসন্দেহে কিন্তু বলতে পারি। তার মানে এখন সম্পর্ক হবে লম্বের সাথে কিন্তু ভূমির সম্পর্ক হবে। তাহলে বলো তো ভাইয়া লম্বের সাথে ভূমির কি সম্পর্ক আছে? কস কবরে ভয় আছে, ভূমি অতিবুস সাগরে লবণ আছে লম্ব না, তারপর সে টেরা লম্বা বুত লম্ব ভাই ভূমি, হ্যাঁ ট্যান সম্পর্ক আছে। তাহলে ট্যান সমান সমান আমরা কি জানি? ট্যান থিটা সমান সমান, তাহলে কাছে লম্বা বুত লম্ব ভাই ভূমি। দেখো এখন দেখো তাহলে, বা ট্যান, এই যে থিটার জায়গায় আমি কি লাগবো 60 ডিগ্রি, ইজ ইকুয়াল টু লম্ব আছে কত এখানে? 8 আছে, আর ভূমিটা মানে হচ্ছে কিন্তু আমাদের এই যে কি বলে কিউ আর, এই যে কিউ আর এটা কিন্তু আমাদের বের করতে হবে, এটা এরকমই রেখে দিলাম। ট্যান 60 ডিগ্রি মান কত? √3 ইজ ইকুয়াল টু 8/QR। এখন তুমি আর আর গুণ করবা, তাহলে তুমি কিউ আর এর সাথে গুণ দিবা √3, আর 8 8, বা তুমি কিউ আরটাকে রেখে দেবা, আর যাবে উপরে √3 আসবে কিন্তু নিচে। একটু তাকাও তো এই জিনিসটা আছে কিনা না, দশমিকে অপশনের দিকে তাকাও, এই যে 8√3 কিন্তু আছে, তার মানে অ্যান্সার হবে কিন্তু আমাদের এটা। ওকে খেল খতম, পানি পানি, রাইট। এরপর আসি ভাইয়া পরেরটা দেখো, পরেরটা একটু খেয়াল করি আমরা, পুরো এমসিকিউ পানির মতো সহজ বানাই দেবো, যখন আমি চ্যালেঞ্জ নিয়েছি অবশ্যই সহজ বানাই দেবো। দেখো এ বি এর দৈর্ঘ্য কত? কুমিল্লা বোর্ড 19 আসছে ভাইয়া। দেখো এই জিনিসটাকে একটু বড় করে আমি কিন্তু তোমাদেরকে দেখাই, এই হইছে কিন্তু বড় করে যদি দেখাই এভাবে হবে, হ্যাঁ এটা হইছে তোমার এ, এটা হচ্ছে তোমার বি, এটা হচ্ছে তোমার ডি, আর এটা হচ্ছে তোমার সি, ফাইন। এখানে কিন্তু আছে 60 ডিগ্রি, এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে এইখানে এইভাবে দেওয়া আছে, আবার এই জায়গা তো এইভাবে দেওয়া আছে। এই দুইটা জিনিসের মানে বুঝো যে এই দুইটা জিনিস কেন দিল? আচ্ছা আমি বুঝাচ্ছি, এরপর আর কি আছে? এই যে জিনিসটা এখান থেকে এতটুকুর দূরত্ব আছে তোমার 10 দেওয়া আছে, আর এছাড়া মোটামুটি বা আর কিছুই নাই, জাস্ট তোমার এবিটা বের করতে বলছে, অর্থাৎ এ থেকে বি পর্যন্ত পুরো দৈর্ঘ্যটা তোমাকে বের করতে বলছে। ভাইয়া তুমি এই জিনিসটা একটু দিকে তাকাও, এখানে আমি যেটা কোশ্চেন করেছি তোমাদের কাছে, এই যে চিহ্নটা আর এই যে চিহ্নটা, এই দুইটা চিহ্নের মানে বুঝো? মানে হচ্ছে এইখানে এসি যতটুকু, এখানে সিডিও কিন্তু ততটুকু। ব্যাপারটা হচ্ছে ধরো একটা খুঁটি ছিল, বন্যা আসছে, বন্যায় কি হয়েছে এই খুঁটিটা ভেঙে গেছে, বা একটা গাছ কিন্তু ভেঙে পড়ছে, ধরো এই মাথা থেকে ভাঙছে, এখান থেকে ভাইঙ্গা, এখান থেকে ধরো আরো এটা বড় ছিল, ধরো এখানে ছিল, এখান থেকে ভাইঙ্গা এই জায়গাতে কিন্তু পড়ে গেছে, মানে তার মানে বলতে পারি এইটা আর এইটা কিন্তু সেম, একই কথা। আর আরেকটা জিনিস বোঝার উপায় হচ্ছে এই যে ওরা দাগ দিয়ে দিচ্ছে, তার মানে এই রেখা এই এতটুকু আর এতটুকু সেম। এবার ক্লিয়ার, ব্যাপারটা ক্লিয়ার? তার মানে তুমি যদি এখন একটু খেয়াল করো এখানে কোন আছে কোন জায়গায়, ভাইয়া কোন আছে কিন্তু এই জায়গায়, আমরা জানি কোণের বিপরীতে যে থাকে সে হচ্ছে লম্ব, তাহলে এই বিডিওবি কিন্তু এখন লম্ব, আর এই বিসিওবি কিন্তু ভাইয়া তোমার হালকা
তাহলে কি ভূমি আর এটা তো অতিভুজ অতিভুজই থাকে তুমি যদি কোনো মতে সিডি এর মানটা বের করতে পারো তাহলে কিন্তু তুমি এসি এর মানটা পেয়ে যাবে কারণ সিডি আর এসি কিন্তু সেম আমি কিন্তু বলতে পারি সিডি সমান এসি এই রেখাটা আর এই রেখাটা কিন্তু ভাই তোমার সেম ওকে আচ্ছা তাহলে এখন কার সাথে কার সম্পর্ক হবে এটা হচ্ছে কিন্তু মেইন ব্যাপার তুমি দেখো এখানে কিন্তু এটা কিন্তু ভূমি কারণ কোন আছে এখানে তাহলে ভূমির সাথে তোমার অতিভুজের সম্পর্ক হবে ভূমির সাথে অতিভুজের সম্পর্ক হবে রাইট এখন ভূমির সাথে অতিভুজের কি সম্পর্ক আছে কবরে ভয় আছে হ্যাঁ cos তাহলে আমি লিখতে পারি cos থিটা ইজ इक्वल टू কবরে ভয় আছে তার মানে ভূমি বাই কি হবে ভূমি বাই অতিভুজ তাহলে দেখো cos এই যে থিটা থিটার ভ্যালুটা কি হবে 60 ডিগ্রি এই যে 60 ডিগ্রি এবং ভূমি আছে কি এখানে 10 আছে মান আছে কিন্তু 10 আর অতিভুজ আছে কি এখানে cd আছে এই যে cd আমি দিয়ে দিলাম ওকে এখন বলো তো ভাইয়া cos 60 ডিগ্রি মান কত সো আমরা নরমালি কিন্তু জানি sin 30 ডিগ্রি আর cos 60 ডিগ্রি কিন্তু একই কথা সো এখানে হবে কি তাহলে 1 বাই 2 ইজ इक्वल टू 10 বাই হচ্ছে কিন্তু ভাইয়া তোমার cd আর আর গুণ করো সো cd এর সাথে 1 গুণ করলে cd থাকে 10 ডিগ্রি হলে কিন্তু ভাইয়া তোমার 20 হয় তার মানে আমরা এই cd এর ভ্যালুটা কি পাইছি আমরা 20 পেয়েছি তাহলে এই জায়গাতে একটু খেয়াল করি যে তাহলে cd এর মান যেহেতু আমরা 20 পেয়েছি তার মানে আমি বলতে পারি ac ও হইছে কিন্তু 20 কারণ cd আর ac তো একই কথা তাহলে এখন তোমাকে পুরো ab টা বের করতে বলছে তাহলে আমরা ab সমান সমান কি লিখতে পারি তুমি যদি এই ac এর সাথে bc যোগ করো এস এর সাথে তুমি যদি বিসি যোগ করো তাহলে পুরোটা পেয়ে যাবা সো এস এর মান আমরা পাইলাম এই মাত্র 20 প্লাস আর বিসি এর মান আগে ছিল 10 এই যে 10 তাহলে 20 আর 10 কত ভাইয়া তোমার 30 একেবারে সহজ একেবারে কিন্তু সহজ সো এখন দেখো 30.0 আছে মনে রাখবা দশমিকের পর যদি 0 থাকে এর কোনো ভ্যালু নাই এর কোনো ভ্যালু নাই ওকে সো এখানে জাস্ট তোমার বুদ্ধিটা জাস্ট তোমাকে চেক করতেছে যে তুমি আসলে বুঝতে পারছো কিনা তুমি ভুল দিবা কিনা অনেকে বলে ভাই আমার তো রেজাল্ট আসছে 30 এখানে তো আমার রেজাল্ট তো 30.0 আসে নাই অনেকে এটা বলবে তাহলে কেন আমি এটা দেখাবো আমি কি বলেছি দশমিকের পরে জিরো এর কোনো ভ্যালু নাই জাস্ট তোমাকে জাস্ট চেক করতেছে যে তুমি আসলে বুঝতে পারছো কিনা তোমার জাস্ট ব্রেইনটাকে একটু যাচাই করতেছে ওকে সো আমি আশা করি তোমরা সবাই বুঝছো পার্টটা একটু করার ট্রাই করি দেখি কে কে আমার আগে করতে পারো সো জাস্ট আমি একটু মুছে দিচ্ছি হ্যাঁ এখানে একটু খেয়াল করি আমরা যে দেয়ালের উচ্চতা কত মিটার কুমিল্লা পড়ে আসছে তুমি এই জিনিসটার দিকে তাকাও এখানে যে চিত্রটা হবে কিন্তু এরকম রাইট সো এখানে কিন্তু এ আছে এখানে তোমার বি আছে এখানে সি আছে এইটা হইছে কিন্তু দেওয়াল দেওয়াল কোনটা এবিটা হচ্ছে কিন্তু দেয়াল আর দেয়ালের সাথে একটা মই ঠাস দিয়ে আছে যেটা লেখা আছে কিন্তু এখানে 12 আর এখানে 45 ডিগ্রি দেওয়া আছে মানে ব্যাপারটা হচ্ছে ধরো তোমার বাসার একটা সাইডে বা তুমি যে টেবিলে এখন পড়াশোনা করতেছো যেখানে বসে কিন্তু এইগুলো প্র্যাকটিস করতেছো তোমার সামনে কি আছে আমি যদি বলি তোমার সামনে বলবা ভাই আমার সামনে একটা দেয়াল আছে বা আমার সামনে বই খাতা আছে তুমি একটা কাজ করো তোমার হাতের যে কলমটা আছে না কলমটা জাস্ট এভাবে রাখো এভাবে বইয়ের কাছে রাখো এইখানে হয়েছে তোমার টেবিল ধরো এটা হয়েছে কিন্তু আমার হাতটা হয়েছে টেবিল আর এখানে তোমার বইগুলো এভাবে আছে এভাবে রাখো দেখো একটা মই সিস্টেমের হয়েছে না হ্যাঁ তাহলে জিনিসটা হচ্ছে কিন্তু এরকম তাহলে একটু খেয়াল করো কোণের বিপরীতে আছে এটা তার মানে এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে ভূমি আর এটা অবশ্যই কিন্তু তোমার অতিভুজ আচ্ছা এখন আমাদের বলছে দেয়ালের উচ্চতা কত ভাইয়া এইটার মানটা বের করতে বলছে সো তাহলে আমাদের সম্পর্ক হবে কার সাথে কার অতিভুজের সাথে লম্বের সম্পর্ক হবে সাগরে লবণ আছে শেষ আমরা জানি সাইন থিটার সমান সমান কি সাগরে লবণ আছে তার মানে লম্ব বাই অতিভুজ তাহলে দেখো সাইন কত ডিগ্রি এখানে 45 ডিগ্রি সো ইজ इक्वल टू লম্বের মান আছে এখানে এভি আর অতিভুজ আছে কত এখানে এসি তাহলে দেখো বা সাইন 45 ডিগ্রি মান আছে কিন্তু 1 বাই √2 এবি এবির মানটা আমাদের বের করতে হবে আর এটা মান আছে কিন্তু ভাইয়া তোমার 12 এখন তুমি আর আর গুণ করো এবির সাথে তুমি গুণ দিবা √2 12 একে কিন্তু 12 বা তুমি এবিটাকে রাইখা দিবা 12 যাবে উপরে √2 আসবে কিন্তু ভাইয়া তোমার নিচে এখন একটু খেয়াল করো আমাদের একটু বুঝতে হবে ভাই দেখো তো এখানে 12 বাই √2 কোন জায়গায় আছে কিনা আমি তো দেখতেছি যে নাই তাহলে এখন উপায় কি এখন উপায় হইছে এই জিনিসটাকে আর একটু ভাঙতে হবে কি রকম যেহেতু তুমি নিচে দেখতে পারতেছো √2 মানে 2 আছে তার মানে উপরে তোমার 2 ক্যাটাগরি কোনো কিছু আনতে হবে কি রকম তুমি যদি 2 এর সাথে 6 গুণ করো 6 দিয়ে গুণে 12 বলতে পারো ভাই আন্দাজ আনেন না নিচে যেহেতু 2 আছে উপরে আমার 2 আনতে হবে আর নিচে কিন্তু √2 এই √2 আচ্ছা এই ক্যালকুলেশনটা আমি এখানে করি এখন একটু খেয়াল করো এই যে নিচে যেহেতু √2 তার মানে উপরেও তোমার √2 আনতে হবে তুমি বলতে পারো ভাই আমি কিভাবে আনবো দেখো তুমি যদি √2 সাথে √2 গুণ করো কি আসে √2 এর মাথায় স্কয়ার √2 বর্গে কাটাকাটি 2 থাকে তার মানে আমরা একটা 2 এর পরিবর্তে দুইটা √2 কিন্তু আমি লিখতে পারি সো আমি এই একটা 2 এর পরিবর্তে √2 গুণ √2 দিলাম আর ওর সাথে আছে কিন্তু 6 এই 6 আর নিচে √2 এই √2 নিচের একটা √2 উপরে একটা √2 কাটাকাটি তাহলে এখানে 6 √2 থাকে কি থাকে 6 √2 আমাদের এটাই হইছে কিন্তু ভাইয়া অ্যানসার খ নাম্বার ক্লিয়ার সবাই বুঝছো কেমন লেগেছে আজকের ক্লাসটা একটু কমেন্ট সেকশনে জানি এবং পুরো ব্যাপারটা পানির মতো সহজ কিনা বলো এবং এইভাবে আমি যদি বলি যে দূরত্ব এবং উচ্চতা 3 থেকে 4 টাইপের এমসিকিউ আছে সো তুমি যদি এই টাইপগুলো যদি একবার ধরতে পারো তোমার এই দূরত্ব উচ্চতা
উচ্চতার যেখান থেকে বানায়া এমসিকিউ দিক না কেন তুমি কিন্তু সবগুলো এমসিকিউর অ্যানসার দিতে পারবা এবং যতগুলো এমসিকিউ আছে এই বসা অবস্থায় কিন্তু করতে পারবা এবং আমার এই ক্লাসটা হচ্ছে কিন্তু আমার গণিত ব্যাচের ক্লাস এবং যেই ব্যাচে তোমরা যদি একটু স্ক্রিনের দিকে তাকাও যে অলরেডি 1400 স্টুডেন্ট কিন্তু ভর্তি হইছে সো তুমিও চাইলে এই কোর্সটিতে আমার ভর্তি হতে পারো এবং এই কোর্সটিতে যদি ভর্তি হও গণিত বইয়ের প্রথম অধ্যায় থেকে শুরু করে একেবারে 17তম অধ্যায় পর্যন্ত টোটাল এই 17টা অধ্যায় বইয়ের অঙ্ক বলো দেন হচ্ছে টাইপ ভিত্তিক এমসিকিউ দেন হচ্ছে কিন্তু সিজনশীল এরপর হচ্ছে টেস্ট পেপার সলভিং ক্লাস সো তোমার সব কিছু কিন্তু কভার হয়ে যাবে এবং বিস্তারিত যদি তুমি জানতে চাও এই বিষয়ে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও লিংক দিব সেখানে যদি ক্লিক করো তাহলে তুমি একেবারে ক্লিয়ারলি বুঝতে পারবা ওকে সো তুমি যেই ব্যাচের স্টুডেন্ট হও না কেন জাস্ট এই কোর্সে যদি ভর্তি হও তোমার ফুল গণিত বইটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে ওকে এছাড়াও আমার একটা ফেসবুকে পেজ আছে রিফাত একাডেমি নামে জাস্ট ফেসবুকে এই পেজের একটু দেখো স্ক্রিনের দিকে তাকাও যেখানে সিসুলিশকে লেখা আছে আরো বাড়বে আস্তে আস্তে কিন্তু ফলোয়ার এবং এই পেজের লিংকটা আমি ডিসক্রিপশন বক্সে কিন্তু দিয়ে রাখবো সেখানে ক্লিক করলে আমাকে যদি মেসেজ দাও তাহলে সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারবে এবং আমাদের এই গণিতের একটা টার্গেট আছে টার্গেটটা হচ্ছে গণিতে আমি তোমাদেরকে 90 মার্ক পেয়ে দিব সো এই ক্ষেত্রে আমাদের এমসিকিউতে টার্গেট হয়েছে 30-30 তোমার পেতে হবে সো এই কারণে কিন্তু আমার 500 এমসিকিউর একটা চ্যালেঞ্জ আছে যেইখানে এই 500 এমসিকিউ গুলো কিন্তু আমি তোমাদের টাইপ ভিত্তিক ভাবে করাবো এই যেভাবে করাই ঠিক সেম এইভাবে কিন্তু করাবো এবং এই ব্যাচে কিন্তু বা এই কোর্সে কিন্তু তোমরা সেই এমসিকিউ গুলো পাবা ওকে সো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং কেমন লেগেছে ভাইয়া তোমাদের কাছে ক্লাসটা একটু ভাইয়া কমেন্ট সেকশনে জানিও সো সাথী থাইকো রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের আল্লাহ হাফেজ